আসসালামু আলাইকুম মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন, আসলে আমি তো গাছ সেল করা শুরু করেছি, তো সেল করা শুরু করেছি পরে থেকে খুব অর্ডার পাচ্ছি, আর বেশিরভাগই দেখা যাচ্ছে তারা চিলি, টমেটো, তারপরে তো আপনার যে বাটারনাট স্কোয়াশ যেটা, সেটার জন্য খুব রিকোয়েস্ট করে। সো আমি জাস্ট 2 দিন আগে এই জার্মিনেট করতে দিয়েছি। অবস্থা দেখেন, জার্মিনেটের গাছের শিকড় কোথায় গেছে, পাতা বের হয়ে গেছে এবং ইও ছেড়ে দিছে। তো আমি সেটাই আপনাদের সাথে এইটুকু বলার জন্য যে আমি দেখেছি সবসময় টিস্যুতে করে যদি ওম জায়গায় আপনি এভাবে ঢেকে রেখে দেন, মানে এর থেকে ভালো রেজাল্ট আমি এখনও দেখি নাই যে কতটা সুন্দরভাবে জার্মিনেট হয়। যাদেরই যেটা না হচ্ছে, বিশেষ করে করলা, লাউ গাছ, এগুলোর বীজের শীটগুলো থেকে আপনার এই বের হতে খুব বেশি কিন্তু কষ্ট হয়। তো দ্যাটস দ্য ওয়ে, আপনাকে কোনো কিছু কাটতেও হবে না, শুধুমাত্র টিস্যু দিয়ে পেঁচিয়ে সুন্দর করে ওম জায়গায় যেখানে একটু গরম, যেমন আভেনির নিচে। তারপরে আপনি যে কুকার রান্না করেন, যদি রেগুলার বেসে আমি রান্না করি না, তো আমি সেই জন্য কুকারের নিচে দিই না, আমি আভেনটা ইউজ করি প্রচুর বেশি। সেটার মধ্যে আমি সেইখানে যে আপনার আমার ড্রয়ারটা আছে আমি ওখানে রাখি। আপনারা যেখানে আপনি দেখবেন যে একটু ওম জায়গা, সেখানটাতে রাখবেন, অথবা যাদেরই মাইক্রোওয়েভ আছে, কারণ মাইক্রোওয়েভ আমরা তো ডেফিনেটলি ইউজ করি, এরকম একটা টিস্যুতে পেঁচিয়ে, তারপরে আপনার যে পাতলা যে বক্সগুলো আছে বক্সে করে, অথবা পলিথিনের মধ্যে যেটাতে ঢেকে রাখা যায়, ঢেকে আভেনের নিচ মাইক্রোওয়েভের নিচে যদি আপনি সাইড করে রেখে দেন, কারণ মাইক্রোওয়েভ সবসময় গরম হয়, সেক্ষেত্রেও আপনি অনেক সুন্দর রেজাল্ট পাবেন। ইটস লুকস রিয়েলি নাইস, আলহামদুলিল্লাহ। এই তো আজকে অনেক কাজ করতে হবে। হ্যাঁ, গতকালকে আমাদের আমার 13 অ্যানিভার্সারি ছিল ওয়েডিং, সো আর শরীরটাও খুব খারাপ ছিল, সব কিছু মিলে খুব বেশি আমরা অবশ্য কিছুই করি না লাস্ট ফিউ ইয়ার্স। আমরা কি আমরা আসলে বিয়ের পর থেকে মনে হয় কখনোই আমরা ইউনিভার্সিটিজ খুব বেশি সেলিব্রেট করি নাই, বাট অ্যাটলিস্ট রেস্টুরেন্টে একটু যাওয়া খাওয়া দাওয়া যে সেটাও কালকে করি নাই। আলহামদুলিল্লাহ কালকে আমার 28 পাউন্ড সেল হয়েছে, এর আগে 10 পাউন্ড সেল করছিলাম। আলহামদুলিল্লাহ বেশ বেশ কিছু অফার আমি পাচ্ছি, বেশ কিছু আপনার ইন্টারেস্টেড পিপল আছে যারা খুবই ইন্টারেস্ট দেখাচ্ছে। এখন আমার কাছে আমার আমার আমি আসলে একটু পিছিয়ে গেছি আমার টমেটো গাছগুলো দিয়ে, অনেক টমেটো গাছ মারা গিয়েছে, আমি চেষ্টা করতেছি এগুলো একটু বাঁচিয়ে রাখার। আমি আর কিছু শীত দিয়েছি, এখনও বের হয় নাই। চিলি আমি অনেকগুলো বিক্রি করেছি, স্ট্রবেরি আমার আছে এখানে প্রায় 17টা, আপনারা যদি কেউ ইন্টারেস্ট হন। আর বোম্বাই মরিচগুলো আমি আসলে যেতে চাচ্ছি বাঙালিদেরকে, যারা যেসব বাঙালিরা বোম্বাই মরিচ গাছ উঠাইতে পারতেছেন না, মানে নাগা মরিচ, তাদেরকে দিতে পারলে আমার ভালো লাগতো, কারণ কি আমরা বাঙালি যারা আমাদের বেশি ইন্টারেস্ট ওই ঝাল ঝালের প্রতি আর কি। তবুও কালকে একজন আসছে, সে বোর্ডে থাকে, মানে বোর্ডের মধ্যে সে বসবাস করে, তারপরেও সে খুব চিলির প্রতি, তার আমার মানে আমার গার্ডেনের ছবিগুলো দেখে সে খুব ইন্টারেস্ট হলো, খুব মানে কালকে চলে আসছে সে, তার সে সবগুলো নিছে চিলি। আমি অবশ্য তাকে 10টা চিলি গাছ ফিরিয়ে দিছি, 10টা আই থিঙ্ক 8টা চিলি গাছ ফিরিয়ে দিচ্ছি আমি, কারণ কি আমি বলেছি 2টা করে নিতে সব কিছু, তাতে কি হয় যা পলিনেশনে সুবিধা হয়। সো অ্যাজ এ গিফট হিসেবে দিয়েছি, এবং আমি বলেছি যদি আপনার গাছ মরে যায় বা কিছু হয় আমার কাছ থেকে আপনি রিপ্লেস করতে পারবেন, এবং যাদের কাছে আমি সেল করব আমি চেষ্টা করব রিপ্লেসের জন্য আমি 1 পিস করে বেশি রাখার চেষ্টা করবো তাদের জন্য। সো কারণ সেলিং তো আমার আসল উদ্দেশ্য না এখন পর্যন্ত, ওভাবে জাস্ট পরিচিতিটা পাওয়া, এবং যারা সত্যিকার অর্থে ভালোবাসে গার্ডেনিং করতে তাদেরকে যেন আমি পৌঁছে যেতে পারি, ওটা আমার ইন্টেনশন। এই যে বরবটি গাছগুলো আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে, আমি সেলের জন্য বেশ কিছু, এই বরবটিটা অনেক ভালো বলেই আমি এবার অনেক লাগিয়েছি, আপনার 1-1.5 হাতের মতো হয়, বাট বেশ বেশ অনেক সুন্দর হয়, একদম এক একটা গাছ থেকে আপনি এক একবারে 1 মুঠ করে তুলতে পারবেন। আলহামদুলিল্লাহ অনেক চিলি গাছ আছে আলহামদুলিল্লাহ, যারা ইন্টারেস্ট প্লিজ, বিশেষ করে আমার বাঙালি ভাই বোনেরা যারা আছেন, তারা যদি একটু দূরেও থাকেন কষ্ট করে একটু গাড়ি চালিয়ে যদি এসে নিয়ে যান, বেশ কিছু আমি কিছু ফ্রিও আপনাদেরকে দিব, তো কোনো সমস্যা নাই। আর পার পিস আমি 2 পাউন্ড করে নিচ্ছি, বাট আপনারা আসলে আপনারা চিন্তাও করতে পারবেন না, ইনশাল্লাহ আই উড গিভ এ গুড প্রাইস, কারণ অ্যাকচুয়ালি ইন্টেনশন তো অভাবে না আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা, এগুলো গিয়ে ইন্টেনশন আলহামদুলিল্লাহ। এগুলোতে আমার কিছু বের হয়ে গেছে, আপনার খুব বেশি বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার পুঁইশাক গাছটা,
তো এটাকে আমি সরাই দিব বা ঢেকে দিব এটাকে, সেটার জন্য আমি নিয়ে আসছি। এখানে এই টমেটোগুলো আজকে আলাদা করতে পারি, তা নাহলে টমেটো গাছগুলো মারা যাচ্ছে। আমি আপনার পেয়ারা গাছগুলো সেল করবো বলেই আমি আলাদা নিয়ে নিচ্ছি, কারণ আমি পটগুলো দিলে খালি করে ফেলতে পারবো, আমার এতগুলো তো দরকার নেই। তো অলরেডি আমি চারটা আলাদা করেছি, এখন এই দুইটা আলাদা করবো, তো আমার ছয়টা আলাদা হয়ে গেল, বাকিগুলো আমি রাখবো, দেখা যাক ইনশাল্লাহ। অ্যান্ড দেন আমি অরেঞ্জ গাছও আলাদা করে নিয়েছি সেল করার জন্য। চলুন, অন্যান্য সব রুম ভরা আমার। তো এখানে একটু রোদ্রের পরে সেই জন্য আমার বড়ো ছেলের রুমটা টেক ওভার করতে হয়েছে আমাকে, আর সে তো খুবই আপসেট, সে খুবই এনোয়িং। অ্যান্ড দেন সে তার রুমে আসতেই পারে না, সেই জন্য সে খুবই আপসেট। আই হ্যাভ টু টেক ইট। আসলে সামার হাউসটা আমাকে চালু করতেই হবে, ইভেন হিটিং কিনে হলেও আমাকে চালু করতে হবে। হিটিং আমি অলরেডি কিনে ফেলেছি, জাস্ট টেস্ট করতে হবে। তো তারা এক্সপেক্ট করতেছে শুনো, আমি চাচ্ছি না যে মাইনাস আর শুনোর পজিশনে আমি বাইরে রাখি, এত কষ্ট করে আমি গাছগুলো হওয়াইছি, যদি আমি এক বললাম না একটা রাত্রে এনাফ সব মেরে ফেলার জন্য, ওই রিস্কটা আমি আসলে কতটা বিহাইন্ডে আমি পড়ে যাব যদি আমার গাছের কিছু হয়। আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো করলা গাছ আছে, একটা আপু খুবই ইন্টারেস্ট দেখাচ্ছে, নাজমা সামথিং লাইক দ্যাট। আপু আমি আমার খুব ভালো লাগবে যদি আমি আপনাদের বাঙালি একটা আপুকে দিতে পারি, আমার অনেক ভালো লাগবে। কিন্তু আমি আসলে কখনো পোস্ট করে মানে সিড, আমি কিছুদিন আগে একটা আপুকে পোস্ট করেছি, সিড ইজ ফাইন, তা আর যেহেতু আমি টাকা নিই না সিডের জন্য, তো সেই জন্য আমি মাইন্ড করি নি, আর সিডও আমি ওভাবে দিই না। আমি যদি গ্যারান্টি না হয় যে গাছটা ভালোভাবে যে পৌঁছে দিয়েছে, আমি সেভাবে গাছ এখন পর্যন্ত আমি কাউকে দেই নেই। কেউ যদি এসে নিয়ে যায় তা ইটস দেয়ার রেসপন্সিবিলিটি হয়ে যায়, বাট আমি যদি পাঠাই আমার রেসপন্সিবিলিটি হবে যে এই জন্য ঠিক মতো যায় পৌঁছে গাছটা মরে গেলো কিনা, এভাবে আমি কখনো করি নাই। তারপরও দেখা যাক, আপনি আপনার ঠিকানা দিলে যদি আমার আশেপাশে আমি দরকার হলে আপনাকে ড্রপ করে দিয়ে আসবো। সো আর করলাগুলো শেষ হয়ে যাওয়ার আগে আপনারা নিয়ে নেন যারা যারা নিতে চান, খুব বেশি আমার নেই, আমি হয়তো হায়েস্ট 6 থেকে 7টা বিক্রি করতে পারবো, আর এক একজনকে আমি বলবো 2টা করে নেবেন ডেফিনেটলি, তাতে আমি 3 জনকে হয়তো দিতে পারবো, দ্যাটস ইট। আমার কাছে অনেক বাটারনাট স্কোয়াশ আছে, আপনি এই মাত্রই দেখেছেন আমি অনেকগুলো জার্মিনেট করেছি, অ্যান্ড রানার বিনস আছে, অ্যান্ড বোম্বাই মরিচ আছে, দে আর রিয়েলি লুক গুড আলহামদুলিল্লাহ। পাতাগুলো দেখেছেন মাশাআল্লাহ, সামনাসামনি আরও ভালো লাগে। লাউ গাছ আছে, বেশ কিছু লাউ গাছ আছে, নিতে পারবেন, আর আমি আমি খুবই ভালো লাগবে আমার যদি আপনারা বাঙালিরা হন, যাদেরকে আমি আমরা বাঙালি ভাই বোন, ইট উড বি নাইস। বাট আমি এখন সবগুলো কাস্টমার আমার এখানকার, সো দেখা যাক ইনশাল্লাহ। আমি আমার কোনো ভাই বোনকেই ফেলবো না, এদেশের হোক আর যেখানকারই হোক, বাট বাংলাদেশি ভাই বোন তাদের কথা তো তাদেরকে ডেফিনেটলি প্রায়োরিটি দিব। এই তো বরবটি গাছও আমি লাগিয়েছি, যদি কেউ ইন্টারেস্ট হন নিতে পারেন। আমার মোড়ে টোড়ে আলহামদুলিল্লাহ যতটুকু আসে এগুলো যদি কোনো মতে সে আমি সামার পর্যন্ত নিয়ে যেতে পারি, ইনশাল্লাহ আমি ভেরি সুন এগুলো আলাদা করে দেবো, আমার ঘরে কোথাও জায়গা নেই। লাউ গাছগুলোর আপনারা যে যেগুলো দিয়ে ধরে ফেলে ওগুলো বের হচ্ছে আলহামদুলিল্লাহ, দে লুক আলহামদুলিল্লাহ। এবং যতগুলো লাউ গাছ আমি লাগিয়েছি আলহামদুলিল্লাহ, প্রতিটা লাউ গাছ একটা বাদে মনে হয় 30 থেকে 35টার মতো লাগিয়েছি, সবগুলো আলহামদুলিল্লাহ হয়েছে। অ্যান্ড চিলিও আলহামদুলিল্লাহ, মানে ভয়ে লাগাই যে বেশি করে, বাট শেষ মত সবই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যায়। সো এই সূর্য তো উঠে উঠে করে উঠছে না, লাস্ট বেশ কিছুদিন যাবত সারা দিন হিটিং অন রাখতে হচ্ছে, অ্যান্ড দেন বেশি হিটিং অন রাখলে আমার হাত পা ফুলে যায়, ইচিং করে, খুবই মানে অ্যালার্জির মধ্যে খুবই সমস্যায় আসছে। আমি খুব বেশি হিটও টলারেট করতে পারি না, ঠান্ডা বডি টলারেট করতে পারে বাট ডিফারেন্ট সমস্যা শুরু হয়ে যায় অন্য। সো সব কিছু মিলে আমরা সবাই তো মানুষ, হাজার হাজার সমস্যা শুরু হয়ে যায়, তারপরেও বেঁচে থাকতে হবে, ফাইট করতে হবে বেঁচে থাকার জন্য। বারবার বলছি আমি একদিন বেঁচে থাকবো, বেশি একদিনে 5 ওয়াক্ত নামাজ পাবো, 5 বার কোরআন শরীফ পড়ার তৌফিক পাবো, ইটস এ বিগ ডিল আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই তো আলহামদুলিল্লাহ এখান থেকেও মরা শুরু করছে, আমার অলরেডি একটা মারা গেছে, আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার অ্যাটলিস্ট প্লিজ 10টা গাছ যেন আমি বেগুন গাছ বাঁচিয়ে রাখি। আমার খুব শখ, বললাম না খুব শখ, আমার খুব বড় ধরনের একটা লাউ হবে, আমার খুব শখ বড় ধরনের যে বেগুনগুলো আমার নানুর গাছে ছিল ওইরকম একটা বেগুন দেখবো। শশা গাছ আমি দেখিনি নানুকে লাগাইতে, বিকজ আমরা যখন যেতাম যখন শীত ছিল, শীত থাকতো সবসময়। সো এই তো কোনো একদিন দেখবেন ধান গাছ ধান চাল লাগিয়ে ফেলছি, বিকজ
নানুর কাছ থেকে দেখেছি, এই তো দেখো আমাদের আর কেমন কেউ ছিল না, দাদা দাদি ছিল না, কাউর কাছ থেকে অন্য কিছু দেখা শেখা, নানুর কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, ওটাই মনে আছে। দ্যাটস অল, কারো কাছ থেকে আর কারো কাছ থেকে ওভাবে ভালোবাসা পাইনি, কিন্তু সেইটার বিনিময়ে নানুকে ভালোবাসা দিতে পারি নাই সেভাবে, সুযোগ সুবিধা হয় নাই, যখন বিয়ে হয়েছে চলে আসছি, এরপর যে একটু কিছু করবো আর দেখার সুযোগ হয় নাই, মারা গেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আল্লাহই করবে ইনশাল্লাহ, তার জন্য আমাদের থেকে অনেক অনেক বেশি করবে। সবার জন্য আমরা দোয়া করি, আমাদের যত আত্মীয় স্বজন মারা গেছে, বাবা মা যাদের মারা গেছে, তাদের সবার জন্য দোয়া করবো, আমরা অনেক অনেক দোয়া করবো, আমাদের বাচ্চারা আমাদের জন্য দোয়া করবে যখন আমরা এই দুনিয়াতে থাকবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, অ্যান্ড আশা করি আমরা ইনশাল্লাহ গার্ডেনিংটা এবার অনেক সুন্দর পাবো, যদিও ওয়েদার খুব খারাপ দেখা যাচ্ছে, বাট উই এটা ইউকেতে আপনি নেভার নো হোয়াটস হ্যাপেন, সাডেনলি ঠাস করে পড়ে যাবে, মাইনাস হয়ে যাবে, শূন্য পড়া শুরু করে দিবে। ইভেন এপ্রিলও আমার মনে আছে আমি 2013-এ দেখেছি 22nd, কেন মনে আছে, বিকজ দ্যাট ওয়াজ দ্য মেমোরেবল টাইপের আর কি। আমি স্টেইনে গিয়েছিলাম শপিং করতে, বের হয়েছি দেখি শোনো পড়তেছে, এখন দুইজন ওল্ড পিপল বসে বসে বলতেছে হোয়াট আ ওয়েদার, মানে হালকা একটু রৌদ্রও ছিল আবার স্নোও পড়তেছে। সো দ্যাট ওয়াজ দ্য থিং, যে মানে লাস্ট থিং আমি দেখেছি যে এপ্রিলে 22nd এপ্রিলে আপনার স্নো পড়ছিল, আর আম্মু আসছি, আমার মা আসছিল 29th এপ্রিলে, অ্যান্ড দেন যেদিন মা আসছি বিউটিফুল ওয়েদার ছিল, এবং মাকে নিয়ে আসছি, তারপরে চারিদিকে দেখলাম যে পাতা ভাঙা শুরু করছে। অ্যান্ড একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে বলতেছে যে যখন মা বললাম আমি 29-এ আসছি, বলছে ও আপনি নিয়ে আসছেন তাহলে সানটা বাংলাদেশ থেকে। সো আলহামদুলিল্লাহ, এগুলো জাস্ট মেমোরি, ভালো লাগে মনে করলে, সবার সাথে শেয়ার করলাম, দোয়া করবেন আমাদের জন্য, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে অনেক 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 নেক হায়াত দান করুক, সহি জ্ঞান দান করুক। আর কথা কি, সবার সব সময় সব কিছু বলার দরকার নেই, বাট যেখানে সঠিক সেখানে যেন বলতে আমরা একটু বাধা না হই, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি চুপ হয়ে যান, আল্লাহ কিন্তু আপনার সাথে ন্যায় অন্যায়ের সময় চুপ হয়ে যাবে, এটা আমরাই আমাদের কর্ম দ্বারা সব কিছু গুছিয়ে নেই। সো ডেফিনেটলি আমরা যেখানে অন্যায় দেখবো কথা বলবো, কথা বলে পারি যেভাবে পারি সেভাবে যেন প্রতিবাদের ভাষাটা যেন দেখিয়ে দেই। ভালো লাগলে আমার ভিডিওগুলো, আমার যে কাজগুলো, প্লিজ অ্যাপ্রিসিয়েট করবেন, একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করতে পারলে ভালো লাগবে, যদি ভালো লাগে, আর যদি ভালো হয় তো শেয়ার করবেন, যদি মনে হয় যে এখানে কিছু শেখার আছে কাউকে আপনি দিলে ভালো লাগবে আপনার কাছে, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ খায়।